আসসালামু আলাইকুম দর্শক, দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে আমাদের একজন বোন উপস্থিত আছেন, কর্মজীবী নারী, সুদূর প্রবাসে কাজ করেন, দেশের মায়া ত্যাগ করে দেশের এত পরিজন আত্মীয় স্বজন পরিবার সবাইকে ছেড়ে জীবিকার তাগিদে পরিবারের মুখে কিছুটা হাসি তুলে দেওয়ার জন্য সেই সুদূর প্রবাসে গিয়ে ওনারা কাজ করেন এবং আমাদের দেশের জন্য সবচেয়ে যে মূল্যবান রেমিটেন্স সেটা যোগান দিয়ে থাকেন তারা। আমরা সবাই তাদের আসলে উপরের দিকটাই দেখি, ভিতরের অংশটা আমরা আসলে কেউ দেখি না। তাদের যে কষ্টের যে জায়গাগুলো সেগুলো আসলে আমরা কেউ বোঝার চেষ্টা করি না কখনো। আবার সবাই ভাবি তারা অনেক সুখী, সব ক্ষেত্রে আসলে তারা সুখী না। তারপর তারা চেষ্টা করে যাচ্ছেন আমাদের দেশের জন্য বলেন, নিজের পরিবারের জন্য বলেন, তারা কিছু করার জন্য। বাট এই কাজ করতে গিয়ে মাঝে মাঝে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ছোটোখাটো দুর্ঘটনা বা শারীরিক বিভিন্ন অক্ষমতা যখন দেখা দেয় জীবনটা প্রায় অকেজো হয়ে যায়। আমাদের বোনের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। ব্যথা অনেক দিন আগে থেকে ছিল, বাট গত 6-7 মাস ধরে সেটা প্রকট আকার ধারণ করেছিল এবং কাজ করা প্রায় একরকম অসম্ভব হয়ে গিয়েছিল। কী হয়েছিল দর্শক, আসুন একটু ওনার সাথে কথা বলি, কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং আজকে উনি কেমন আছেন। দর্শক আসুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোশাম্মত মরিয়ম। মোশাম্মত মরিয়ম, বাংলাদেশে আপনার দেশে বাড়ি কোথায়? গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা কোথায়? গ্রামের নাম নলগাঁও। নলগাঁও, আচ্ছা। আমরা জানি আপনি সুদূর প্রবাসে আপনি আছেন, কোন দেশে? আমি আছি সৌদি আরব বিগত 6 বছর। গত 6 বছর যাবত। আপনার কয় সন্তান? আমার 3 সন্তান, 2 মেয়ে 1 ছেলে। আলহামদুলিল্লাহ। স্বামী আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। স্বামী কি করেন? কৃষক। কৃষক, আচ্ছা। জীবিকার তাকিদে গত 6 বছর ধরে আপনি প্রবাসে আছেন, কষ্ট হয় না দেশের জন্য পরিবারের জন্য এত দূরে থাকাটা? এমন কষ্ট হয়, কিন্তু সুস্থ থাকলে কষ্ট হয় না। সন্তানদের জন্য সবকিছু করতে গেলে সবকিছু ভুলে যায়, তাদের মুখে একটু হাসি ফুটিয়ে তোলা। হ্যাঁ হ্যাঁ, এই কারণে যাওয়া। আচ্ছা, কি হয়েছিল আপনার এবং এটা ঠিক কতদিন আগে প্রথমে সমস্যাটা শুরু হয়? ইনশাল্লাহ, গত করোনা যখন দেশে আসলো প্রথম অবস্থায় হঠাৎ আমার পাওয়ারা কেমন জানি যন্ত্রণা করে, পাওয়ারার মধ্যে খারাপ লাগে। আমি অনেক ডাক্তার দেখাইছি, ওরা ট্রিটমেন্ট করার পরে সঠিক বলতে পারে নাই, বলে একটু রোগে পানি আসছে, সমস্যা নাই, 50 টাকার ওষুধ দিছে, কিছুদিন ভালো। কিছুদিন পর দেখি আমি অনেকক্ষণ বসতে পারি না, মাজা দৌড়ে থাকে, ব্যথা করে, পাও ভেঙে নামাজ পড়তে পারি না, নামাজ পড়তেই পারি না পাও ব্যাস করে। আল্লাহর কি হুকুম, আমি স্যারের ইউটিউব দেখতেছি, পরে স্যারের ইউটিউব দেখে আমার মনে একটা আশ্বাস তৈল, আমি এই জায়গায় পালব। তখন 2 বছর আমি ওই জায়গায় 6 মাস বেশি রমে অসুস্থ হইয়া বিমানে যেদিন আসবো ওই দিন শুয়ে আসছি বিমানে, আমার কষ্টের জন্য। মানে বসতেও পারছিলেন না আপনি? না না, সিটে বসতে পারি নাই। তখন আমি ডাইরেক্ট স্যারের কাছে আসলাম, দেশে আসা ওনারা দেখাইলাম, ওনাই বললো আমার PLID ওনার মেরুদণ্ডের রোগে চাপ খেয়ে রয়েছে। তো সত্যই আমি নিজেও দেখছি, স্যারের কাছে আসে আমি ভালো ট্রিটমেন্ট পাইছি, এখন আমার মেরুদণ্ড সমস্যা বুঝি না। আর তৃতীয়ত আমার হাঁটু বাস করতে পারি না, হাঁটুটা মনে হইতো যে ওই হাঁটুটার বাম হাঁটুর মতন না, আমার সাথে নাই, ওইটা বিভিন্ন রকম হয়ে লাগতো, মানে নিজের অংশ আর মনে হতো না, মনে হতো যে এটা একটা অন্য একটা শরীর ধরে থাকতো, মানে এটা বোধশক্তি খুঁজে পেতাম না, ওজন লাগতো, জিনজিন ধরে থাকতো। তার মানে এটার জন্য আপনাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো? হ্যাঁ, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হইতো, বিশেষ করে নামাজ পড়তে গেলে বাস করে হাঁটু ব্যাগ আনতে পারি না সেট করে। আমার কোমরের ব্যথার সাথে হাঁটুতে সমস্যা বেশি হয়েছে, কোমরটা খালি মাজা ধরে থাকতো আর চাপদা রাখতো। তো যখন প্রথম ব্যথা শুরু হয় ডক্টরের কাছে গিয়েছিলেন, ওষুধ দিয়েছেন, দেখছেন ভালো হচ্ছে না, কিন্তু ধীরে ধীরে কি আরো খারাপের দিকে চলে যাচ্ছে? হ্যাঁ, খারাপের দিকে যাওয়ার কারণে তো আমি দ্রুত বাংলাদেশে ব্যাক করছি। আচ্ছা, আমরা জানি যে আপনার এই যখন ধীরে ধীরে খারাপ অবস্থা হচ্ছিল, সর্বোচ্চ খারাপ কি হয়েছিল? আমরা জানি ওখানে আপনাদেরকে খুব পরিশ্রমের কাজ করতে হয় এবং সর্বোচ্চ স্যার আমি 1-1.5 ঘন্টা দাঁড়ায় থাকতে পারি না, বসেও কিছু করতে পারি না। মনে হতো যেমন আমার পায়ের
মেরুদণ্ড থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাইতেছে, ছিঁড়ে যাইতেছে, মনে কয় যে আমার আর এর কষ্ট সহ্য হয় না। আর সুদূর প্রবাসে তো আসলে সাহায্য করার মতো কেউ না। না না, ওই দেশে অনেক কষ্ট, তা হলো সুখ পাওয়া যায় সন্তানকে সুখে রাখতে গেলে, কিন্তু এত খারাপ ছিল। এখন মনে হয় যদি এখন পর্যায়ে যেভাবে আছি আরো পরিশ্রম করতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে তো যখন একের পর এক ডক্টর দেখাচ্ছেন ভালো হচ্ছেন না, একটা সময় গিয়ে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার ডান পা নাড়তেই পারছেন না, হাঁটতে পারছেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। এবং আপনি যেটা বলেছেন যে আপনি যখন বিমানে করে এসেছেন আপনি সম্পূর্ণ শুয়ে শুয়ে আসতে হয়েছে, আপনি বসে আসতে পারেন না, যন্ত্রণায় ব্যথায়। আমার পাশের লোকের আমারও যন্ত্রণা দেখে বললো আপনি তো অনেক কষ্ট বোধ করতেছেন, কি করতে পারেন। পরে আমি বুঝলাম যে একটা জায়গা, কেবিন একটু জায়গা আছে মাটির নিচে, ওনে শুয়ে থাকবো, মানে ওই জায়গায় শুয়ে আসছি। আর এখন আলহামদুলিল্লাহ আমার ওইরকম ভাবে শুয়ে যাইতে হবে। আচ্ছা, তো তারপরে যখন আপনি এরকম খুবই খারাপ অবস্থা হয়ে গেল, একটা সময় আপনি স্যারের বিষয়ে জানতে পারলেন কিভাবে? স্যারের বিষয়ে জানতে পারলাম হঠাৎ, স্যারের ইউটিউব চ্যানেল দেখলাম, স্যারের সাথে যখন সবকিছু মিলে গেছে স্যারের কথাবার্তায়, তখন বুঝলাম যে আমার ট্রিটমেন্ট এই জায়গায় নিতে হবে। ওই থেকে আমি সিদ্ধান্ত নিয়ে এই জায়গায় আসছি। আচ্ছা, যা স্যারের যা ট্রিটমেন্ট করছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। স্যারের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার এমন হাসি ফুটায়, বিশেষ করে আল্লাহ আপাক আমার যেন এত বড় সমস্যা না দেয়, এইটা আমার আশা। আলহামদুলিল্লাহ। তো তার মানে হচ্ছে যে আপনি ইউটিউবের মাধ্যমে যখন আপনি ভিডিও দেখতে শুরু করেন, তখন আপনি নিজের সাথে অনেক কিছু মিল খুঁজে পান, এবং তখন আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি বাংলাদেশে চলে আসবেন এবং স্যারের কাছে যাবেন। এখন আজকে আমার 19 দিন, আমি আরো 2 দিন আগে যেতে পারতাম ইনশাআল্লাহ, আমি আরো 2 দিন লেট করছি আলহামদুলিল্লাহ। এখন আমার মনে হয় ভালো হইছে ইনশাআল্লাহ। একটা সময় অসহ্য যন্ত্রণায় যখন মনে হয়েছে যে পৃথিবী আর পৃথিবী নাই, পৃথিবীর কোনো সুখ কোনো ভালো লাগছে না, কাজ করার পরে হোক কি একটু কোনো জায়গা দাঁড়ানোর পরে হোক আমি বসে থাকতে পারি নাই, তখন শুয়ে ব্যায়াম করতাম ভালো লাগে না, ঠ্যাং উপরে রাখতাম ভালো লাগে না, মানে সবটাই অসহ্য করাছিল। এখন তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আগে যে ঠ্যাং দিছে এমনই মনে হইতেছে আলহামদুলিল্লাহ। তার মানে এখন সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন, এবং আপনার মনে হচ্ছে আপনি ঠিক আগে যেভাবে কাজ করতেন? এখন মনে হয় আগের জীবনের পুরোটা তো সবসময় আল্লাহ সময়ের গতিতে বয়স হইতেছে, তো আমার মনে হয় এখন ভালো আছে আলহামদুলিল্লাহ, এই ভালো আমি চলতে পারবো। একটা সময় গিয়েছে অসংখ্য মানুষের ভিডিও দেখেছেন, তাদের সফলতা দেখেছেন এবং আফসোস করেছেন একদিন হয়তো আপনিও যাবেন, আজকে ঠিক একই জায়গাটা আপনিও আছেন এখন ওই আশার আলোটা, এবং আপনাকে হয়তো অসংখ্য মানুষ এই মুহূর্তে দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন। আমি তেমন কিছু বলার মতো ভাষা নাই, তো আমি এটা জানি স্যারের কাছে আসলে সবাই ভালো ট্রিটমেন্ট পাবো, আর স্যারের ট্রিটমেন্টটা খুবই ভালো, সবার মনে যদি আশা থাকে স্যারের কাছে আসার পরে বুঝতে পারবে স্যারে কী পরিমাণ ট্রিটমেন্ট করে, তবে আমি আল্লাহ স্যারের জন্য দোয়া করি স্যারের ট্রিটমেন্ট সঠিক করে আলহামদুলিল্লাহ। আমি 2-3টা ডাক্তার পাল্টাইছি, ট্রিটমেন্ট আমি বেশি একটা ভালো পাইনি, এর না আসার পরে আমার আত্মবিশ্বাস তারা খুবই ভালো ট্রিটমেন্ট করছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুন বোন। দর্শক, শুনলেন আমাদের এই প্রবাসী বোনের কথা, যদিও এত অল্প সময়ের ভিতরে সেই প্রবাস জীবনের কষ্ট বলে প্রকাশ করা যাবে না, যেখানে মনে হচ্ছে আপনার শরীরের একটা অংশ আপনার শরীরের না, কতটা যন্ত্রণা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, কোনো কাজ করতে পারছেন না, বসে থাকতে পারছেন না, দাঁড়িয়ে থাকতে পারছেন না, রোগে টানা দিত, এবং এই যে অসহ্যকর যন্ত্রণা, এই যে কষ্ট, সব কিছু পার করে যখন চেষ্টা করেছেন সুস্থ হওয়ার জন্য, কেন পরিবারের জন্য, দেশের জন্য, সন্তানদের জন্য চেষ্টা করে গেছেন, এবং আজকে উনি সফলতা পেয়েছেন, ঠিক এখন উনি আবারও সুস্থ, ভালো, ঠিক আগের মতো। আমার এই বোন যদি পারেন একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন পারবেন না, কেন বসে আছেন, কেন নিজের রোগ নিয়ে বসে আছেন, কেন চিকিৎসা করাচ্ছেন না? ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য।
আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।